মুসলিম দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক বৃদ্ধির প্রচেষ্টা নতুন কিছু নয়। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সেই চেষ্টা বেড়ে গেছে কয়েক গুণ। মুসলিম দেশগুলোর সাথে জোটবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মোকাবেলা করতে চায় রাশিয়া। এজন্য শক্তিশালী মুসলিম দেশগুলোকে একত্রিত করার উদ্যোগ হাতে নিয়েছে রাশিয়া। পুতিনের মুসলিম প্রীতির কথা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে রাশিয়ার এই প্রেসিডেন্ট মসজিদ উদ্বোধন থেকে শুরু করে পবিত্র কোরআন কারিমের আয়াতের তর্জমা উদ্ধৃত করে ভাষণ দিয়েছিলেন। রাশিয়ার এই প্রেসিডেন্ট এক ভাষণে বলেন, রাশিয়া আংশিক মুসলিম রাষ্ট্র বলে দাবি করেন, কারণ রাশিয়াতে প্রায় 2 কোটির বেশি মুসলিম বসবাস করে, যেটা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা। রাশিয়া ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লার পক্ষে দাঁড়ানো থেকে শুরু করে আফগানিস্তানের তালেবানকে ক্ষমতায় টিকে থাকতে নানাভাবে সহায়তা করছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর যখন পশ্চিমা বিশ্বের প্রায় সকল দেশ তাদের দূতাবাস আফগানিস্তান থেকে সরিয়ে নিলেও শুধুমাত্র ব্যতিক্রম ছিল রাশিয়া। যুক্তরাষ্ট্র সমর্থিত পুতুল সরকার যখন তালেবানের কাছে পরাজিত হয়, সেই কঠিন মুহূর্তেও আফগানিস্তানে নিজেদের দূতাবাস বহাল রেখেছিল রাশিয়া। এমনকি ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে ন্যাটোর মতো 57টি মুসলিম দেশ মিলে একটি সামরিক বাহিনী গঠনের জন্য এরদোয়ানের কাছে প্রস্তাব দেন পুতিন। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইরানের ইসলামিক বিপ্লব টিকিয়ে রাখার মূল কারিগর হচ্ছে রাশিয়া। ইরানের পরমাণু অস্ত্র তৈরিকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো যখন ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে, ঠিক সে সময়ে ইরানের পাশে শক্তভাবে দাঁড়ায় রাশিয়া, যার ফলে ইরানের ইসলামিক বিপ্লব ভেঙে পড়ার হাত থেকে রক্ষা পায়। তাছাড়া রাশিয়া থেকে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র তৈরি প্রযুক্তিও পেয়ে থাকে ইরান। পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তর করেছে রাশিয়া। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনাদের হাতে আটক হওয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোনগুলোকে রাশিয়া ইরানে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পাঠিয়ে দেয়। এর ফলে ইরানি বিজ্ঞানীরা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হুবহু একই প্রযুক্তির ড্রোন তৈরি করতে পারে। ইরানের সাথে রাশিয়ার এই ঘনিষ্ঠ সম্পর্ক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের। রাশিয়ার আরেক বিশ্বাসযোগ্য মিত্র হল মিশর। মিশর কাগজে কলমে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হলেও প্রকৃতপক্ষে দেশটি যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না, কারণ ইসরায়েলের নিরাপত্তা হুমকি কথা বিবেচনায় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিশরকে কোনো ধরনের অত্যাধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করে না, যার ফলে মিশর রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ফাইটার জেট ক্রয় করছে। রাশিয়ার কাছ থেকে ক্রয়কৃত এসব অস্ত্রের মধ্যে রয়েছে মিগ-29 এবং মিগ-35-এর মতো অত্যাধুনিক সব যুদ্ধ বিমান। মিশরের শক্তিশালী প্রতিবেশী ইসরায়েলকে মোকাবেলায় রাশিয়া তৈরি যুদ্ধ বিমানগুলোই মিশরের বিমান বাহিনীর মেরুতন্ত্র। মিশরের সাথে ইসরায়েলের দীর্ঘ সীমান্ত রয়েছে, এমনকি দুই দেশের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ সংঘটিত হয়েছিল, যার ফলে দুই দেশই একে অপরকে বিশ্বাস করে না। যুক্তরাষ্ট্রের কাছ থেকে মিশর কোনো আধুনিক অস্ত্র কিনলে দেশটির নানা শর্ত জুড়ে দেয়, যার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ওপর হামলা চালানো যাবে না। কিন্তু রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনলে দেশটি মিশরের ওপর কোনো শর্ত আরোপ করে না, যার ফলে রাশিয়া হয়ে উঠেছে মিশরের প্রধান অস্ত্রের যোগানদাতা। তাছাড়া মিশর ও রাশিয়ার সেনারা নিয়মিতভাবে যৌথ মহড়ার আয়োজন করে থাকে। মিশরের শিক্ষার্থীরা রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পরমাণু বিদ্যা নিয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ পায়। সম্প্রতি ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা নথি অনুযায়ী চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষভাবে সহায়তা করছে মিশর। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী মিশর গোপনে প্রায় 40,000 রকেট লাঞ্চার তৈরি করে রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করেছিল, যেটা ফাঁস হওয়ার পর বিশ্ব মিডিয়াতে হইচই পড়ে গিয়েছিল। রাশিয়ার আরেক মিত্র দেশ হচ্ছে তুরস্ক। 2016 সালে যখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করতে চেয়েছিল, তখন পুতিনের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই অভ্যুত্থান ভেস্তে দিয়েছিল এরদোয়ান। সে সময় পুতিনের সাহায্য না পেলে এরদোয়ানের পতন ঘটতে পারত এতদিনে। আর সেই থেকে পুতিন ও এরদোয়ানের মধ্যে জমে ওঠে ব্যক্তিগত সম্পর্কের রসায়ন। তুরস্ক ন্যাটোভুক্ত দেশ হয়েও রাশিয়ার স্বার্থ রক্ষায় ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদান প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। ন্যাটোভুক্ত দেশগুলো যখন রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে, তখন তুরস্ক ছিল তার ব্যতিক্রম। তুরস্কই ন্যাটোর একমাত্র দেশ যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া ও তুরস্কের মধ্যে সহযোগিতা বেড়েছে কয়েক গুণ। আফ্রিকার সবচেয়ে বড় মুসলিম দেশ আলজেরিয়ার সাথেও রয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর বাহিরে আলজেরিয়াই একমাত্র দেশ যে দেশটিকে রাশিয়া তার বহরে থাকা সকল অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে থাকে। রাশিয়া ও আলজেরিয়ার মধ্যে সম্পর্ক এক ঐতিহাসিক সম্পর্ক। ফ্রান্সের উপনিবেশ থাকার সময় আলজেরিয়াতে নির্মম নির্যাতন চালায় ফরাসি বাহিনী। সে সময় আলজেরিয়ার স্বাধীনতাকামী মুসলিমদের অস্ত্র ও ট্রেনিং দিয়ে সহযোগিতা করেছিল রাশিয়া। অতীতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মাজিদ টেবুন রাশিয়াকে ভ্রাতৃত্বপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেছেন। আফ্রিকার দেশগুলোর ওপর ফ্রান্সের মাতব্বরীর মোকাবেলায় রাশিয়ার আলজেরিয়াকে অত্যাধুনিক সব অস্ত্রে সজ্জিত করে এ অঞ্চলে আলজেরিয়াকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলেছে। বর্তমানে যে কোনো ইউরোপীয় শক্তিকে চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষমতা আলজেরিয়ার রয়েছে। রাশিয়ার আরেক মিত্র দেশ হল সিরিয়া। সিরিয়ার বাশার আল আসাদকে টিকিয়ে রাখার মূল কারিগরি হচ্ছে রাশিয়া ও ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কৌশলগতভাবে চাপে রাখতে সিরিয়াতে সামরিক ঘাঁটি রয়েছে রাশিয়ার। রাশিয়ার বৈদেশিক পররাষ্ট্রনীতিতেও মুসলিম দেশগুলোকে দেওয়া হয় বিশেষ অগ্রাধিকার। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ইসলামী বিশ্বের দেশগুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করা পুতিনের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ক্ষেত্রগুলোর একটি বলে উল্লেখ করেন তিনি। পুতিনের এই পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের এক সম্মেলনে বলেন, রাশিয়া ইউরোপের বৃহত্তম শক্তি হিসেবে ইসলামী বিশ্বের সমস্ত দেশের সাথে ভালো, ন্যায্য, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রাখে। বন্ধুরা, রাশিয়ার সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক উন্নয়নকে আপনি কীভাবে দেখছেন? আপনার মূল্যায়ন ও মূল্যবান মন্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।